আচ্ছা দেখো, আজকে আমরা তোমাদের 3.1 ঠিক আছে অধ্যায়ের অনুশীলনী যে প্রমাণগুলো আছে সেই প্রমাণ নিয়ে একটু কথা বলবো। তো আমরা কিন্তু বইয়ের ভেতরে যে উপাদানগুলো ছিল সেগুলো নিয়ে কথা বলছি, প্লাস ওই 7 নাম্বারটা কীভাবে করতে হবে সেটাও কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিচ্ছি, ঠিক আছে? তো আচ্ছা আসো আমরা 3.1 অধ্যায় অনুশীলনী প্রমাণ নিয়ে কথা বলি। তো দেখো, আমি প্রতিটা প্রশ্ন কিন্তু এখানে লিখে দিব না বা আমার নাম্বার লেখা থাকে না, তুমি অবশ্যই বইটা খুলে তারপর এই ভিডিওগুলো দেখতে আসবে, ঠিক আছে? মানে তুমি যদি এমনি ঘুমায় বসে এই ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু খুব বেশি লাভ হবে না, তুমি বইটা পড়ার টেবিলে খুলে বসে তারপর তুমি এই ভিডিওগুলো দেখবা। আচ্ছা এখন দেখো, 3.1 এর প্রথম যে উপাদানগুলো সেটা বলছে যে ত্রিভুজ ABC তে কোণ B হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? ত্রিভুজ ABC তে কোণ B হচ্ছে 60 ডিগ্রি, প্রমাণ করতে হবে এই লাইনটা। আচ্ছা তো যেটা প্রমাণ করতে হবে আমি সেটা বিশেষ নির্বাচনে লিখে রাখবো, আমি সম্পূর্ণ অংশ তোমার জানো যে লিখি না, ঠিক আছে? তোমার অবশ্যই বিশেষ নির্বাচন ভালো করে লিখবা, কি লিখবা, কি দেয়া আছে আর কি প্রমাণ করতে হবে, এতটুকু ইনফরমেশন বিশেষ নির্বাচনে লিখলেই হবে। কোনো চিত্র যদি আমি অঙ্কন করি তুমি সেক্ষেত্রে একটা অঙ্কনে আলাদা করে পাঠ দিতে পারো, একটা প্যারা করে অঙ্কন দিতে পারো, ঠিক আছে? কি কি বাহু যোগ করছে, কোথায় নম্বর করছে, এগুলো আমি বলে দিব, তুমি অঙ্কনটা আলাদা করে লিখে নিবা। আর দেন প্রমাণটা তো আমি সম্পূর্ণ লিখে দিচ্ছি। দেখো ত্রিভুজ ABC তে কোণ B বসে 60 ডিগ্রি, ঠিক আছে? তার মানে দেখো আমি যে কোনো র্যান্ডমলি একটা ত্রিভুজ ABC অঙ্কন করতেছি, মনে করো এটা আমার ত্রিভুজ ABC, যেখানে এটা মনে করো A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C, বলছে এই যে কোণ Bটা, এই কোণ Bটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে প্রমাণ করতে হবে AC² সমান AB² প্লাস BC² দেখো যে লাইনটা প্রমাণ করতে হবে আমি সেটাই শুধুমাত্র বেশি নিয়ে লিখে রাখতেছি, ঠিক আছে? আমাকে প্রমাণ করতে হবে AC² সমান AB² প্লাস BC² মাইনাস AB × BC, ঠিক আছে? মাইনাস এটা হচ্ছে AB × BC। আচ্ছা এখন খেয়াল করে দেখো, প্রমাণের আমাদের উদ্দেশ্য কি, কিভাবে প্রমাণের দিকে সামনের দিকে আগাবো এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এখন প্রমাণ করার জন্য আমি এই থেকে BC-র উপরে একটা লম্ব আর্ক করবো, ঠিক আছে? তুমি অঙ্কনটা অবশ্যই লিখে দিবা, প্রমাণের জন্য এ থেকে BC-র উপরে একটা লম্ব আর্ক করি যেটা কিনা আমার BC-কে D বিন্দুতে ছেদ করছে। তো তুমি এটা অঙ্কন অবশ্যই লিখে দিবা। এখন খেয়াল করে দেখো, তোমার প্রশ্নটি দেয়া আছে কোন Bটা হচ্ছে 60 ডিগ্রি, আর এই প্রমাণটা দেখে তোমার কেন জানি মনে হচ্ছে না যেখানে কোন Bকে সূক্ষ্ম কোণ ধরে সূক্ষ্ম কোণ উপাদ্য লেখার চেষ্টা করছে। কিন্তু খেয়াল করে দেখো, তুমি যদি কোন Bটাকে সূক্ষ্ম কোণ ধরে সূক্ষ্ম কোণ উপাদ্য লিখবা তাহলে বিষয়টা কেমন হইতো, সূক্ষ্ম কোণের বিপরীত বাহুর উপর বর্গ মানে AC² সমান দেখো কি আসতো, তোমার আসতো যে AC² সমান অপর দ্বি বাহুর বর্গের সমষ্টি, অর্থাৎ AB² প্লাস BC² মাইনাস যে কোনো এক বাহু। তো দেখো যে কোনো এক বাহু এখানে BC নিয়ে আসে, তো আমি যে কোনো এক বাহু BC নিই, আর তোমরা জানো যে কোনো এক বাহু ভূমিটা নিলে সুবিধা হয়, মানে যে কোনো এক বাহু হচ্ছে BC, BC এর উপরে AB এর লম্ব বিক্ষেপ BD, ঠিক আছে? তো BC × BD এর দ্বিগুণের পরিমাণ কম হয়। এখন খেয়াল করে দেখো, তোমার তুমি দেখতেই পাচ্ছ আমার ত্রিভুজ ABC তে কোণ B যেহেতু 60 ডিগ্রি, আর আমরা জানি 60 ডিগ্রি কোণ মানে সূক্ষ্ম কোণ, তাহলে যদি এখানে আমি ত্রিভুজ ABC তে সূক্ষ্ম কোণের উপাদ্যটা ফেলাই তাহলে সূক্ষ্ম কোণের বিপরীত বাহুর উপর বর্গ সমান এটা লেখা যাবে। কিন্তু আমার প্রমাণে না এটা চায়নি, প্রমাণে কি আছে খেয়াল করে দেখো, এখানে AB² আছে, BC² আছে, খেয়াল করে দেখো কতটুকু মিল আছে, এখানে দেখো BC আছে, এখানে আমার BC আছে, কিন্তু খেয়াল করে দেখো প্রমাণে না AB আছে, দেখো প্রমাণে এখানে AB আছে কিন্তু তোমার 2BD আছে, জাস্ট এটাই পার্থক্য। সম্পূর্ণ প্রমাণটা দেখো তোমার এই সূক্ষ্ম কোণ উপাদ্যটা লিখলে কিন্তু চলে আসবে, কিন্তু পার্থক্য হচ্ছে তোমার 2BC × BD আসছে, আর এখানে খেয়াল করে দেখো AB × BC আসছে। তার মানে হয়তো তুমি একটু বুঝতে পারতেছো যে কোনোভাবে যদি আমি এই 2BD, ঠিক আছে, 2BD এই মানটা AB এর সমান প্রমাণ করে দিতে পারি, সরি AB হবে এখানে, ঠিক আছে? তো হয়তো বুঝতে পারতেছো যে কোনোভাবে যদি আমি এই যে 2BD, ঠিক আছে, 2BD সমান যদি AB দেখা দিতে পারি আমার প্রমাণ কিন্তু শেষ হয়ে যাবে। কেন শেষ হয়ে যাবে, আমি ইজিলি এখান থেকে সূক্ষ্ম কোণ উপাদ্য লিখতে পারবো, আর দেন যদি আমি 2BD সমান আমার AB হয় তাহলে এই 2BD সরে আমি AB লিখবো আর আমার প্রমাণটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? তাহলে তোমাকে প্রমাণের উদ্দেশ্য বলে রাখি, আমার প্রমাণের সম্পূর্ণ উদ্দেশ্য হচ্ছে আমি 2BD সমান AB প্রমাণ করবো, ঠিক আছে? মানে দেখো এই যে 2BD এটা হচ্ছে AB, এই মানটা আমি প্রমাণ করবো, অর্থাৎ AB হচ্ছে BD এর দ্বিগুণ, এটা আমি প্রমাণ করবো। যদি এটা প্রমাণ করতে পারি তাহলে আমার প্রমাণ এখানেই শেষ হয়ে যাবে, জাস্ট এক দুই লাইনে ক্যালকুলেশন।
এখন খেয়াল করে দেখো, যদি আমি এই ত্রিভুজে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, আমি এডি লম্ব আর্ট করছিলাম, যদি আমি এই ত্রিভুজে ত্রিকোণমিতি উপাদ্য ইউজ করি বা ত্রিকোণমিতির ফর্মুলাগুলো ইউজ করি, তো আমি ইজিলি দেখা দিতে পারবো যে এবি এটা টু বিডি এর সমান। কেন? দেখো এটা হচ্ছে 60 ডিগ্রি, তো তুমি যদি এখানে কস ফেলো, কস মানে কি ভূমি আর অতিভুজ নিয়ে কাজ করবে, তো তুমি ইজিলি ভূমি আর অতিভুজের সম্পর্ক দেখাতে পারবা। আর কস 60 যেহেতু হাফ, তাহলে তুমি ইজিলি খেয়াল করে দেখবা যে এবি সমান কিন্তু টু বিডি চলে আসবে। কিন্তু জ্যামিতিক প্রমাণে ত্রিকোণমিতি ইউজ না করে তোমার জন্য বেটার হবে, এই জন্য এখানে আমি ত্রিকোণমিতি ইউজ করতেছি না, এখানে আমি অন্য কোনো পদ্ধতিতে প্রমাণ করবো, ঠিক আছে? এখন দেখো, তো সেই পদ্ধতি হচ্ছে, দেখো একটু খেয়াল করে দেখো, আমি বিডি এর সমান করে ডিসি থেকে একটা অংশ কেটে নিব। তো দেখো আমি মনে করো ডিই অংশ কেটে নিলাম, বিডি এর সমান করে ডিসি থেকে ডিই অংশ কেটে নিলাম, এ কমা ডি যোগ করি, ঠিক আছে? তো তুমি কি করবা, এটা অঙ্কনে অবশ্যই লিখে দিবা তুমি কি কি কাজ করছো। সবার আগে আমি কি কাজ করছি, এ থেকে ডিসি রূপে একটা এডি লম্ব আর্ট করছি। এখন আমি দেখলাম আমার প্রমাণের উদ্দেশ্য হচ্ছে আমাকে এবি সমান টু বিডি নিয়ে আসতে হবে, আমি বললাম, কিন্তু আমি এই কাজটা করার জন্য ত্রিকোণমিতি ইউজ করবো না, যদিও ত্রিকোণমিতি ইউজ করলে খুব ইজিলি করে দেওয়া যায়, কিন্তু জ্যামিতিক প্রমাণে না ত্রিকোণমিতি ইউজ আর না করেই বেটার হবে, ঠিক আছে? তোমার ত্রিকোণমিতি দেখবা জেআর ম্যাথের নবম অধ্যায় আর হায়ার ম্যাথের অষ্টম অধ্যায় কিন্তু আলোচনা করা আছে। এখন তাহলে খেয়াল করে দেখো আমি তার জন্য কী করলাম, আমি অন্য কোনো অ্যাপ্রোচে এটা প্রমাণ করবো। তো তার জন্য আমি কী করলাম, বিডি এর সমান করে ডিসি থেকে বিই অংশ, সরি ডিই অংশ কেটে নিই, তার মানে এই বিডিটা ডিই এর সমান, ঠিক আছে? আচ্ছা এখন দেখো আমি প্রমাণে আগাবো কিভাবে, তোমাকে অ্যাপ্রোচটা আমি একটু বলে দিই। আমার উদ্দেশ্য হচ্ছে এই যে ত্রিভুজ খেয়াল করে দেখো, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে ই, ঠিক আছে? এ বি ই ত্রিভুজ খেয়াল করে দেখো, আমার উদ্দেশ্য হচ্ছে আমি এ বি ই ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ প্রমাণ করব। কেন সমবাহু ত্রিভুজ প্রমাণ করব, প্রমাণ করে লাভ কী হবে, লাভটা তুমি একটু পরেই বুঝতে পারবে, ঠিক আছে? দেখো তাহলে এক কাজ করি, দেখো আমার প্রমাণ হচ্ছে এ বি ই এই ত্রিভুজকে একটা সমবাহু ত্রিভুজ প্রমাণ করা, ঠিক আছে? এখন এ বি ই সমবাহু ত্রিভুজকে প্রমাণ করার জন্য আমি দুইটা ত্রিভুজকে সর্বসময় প্রমাণ করবো। সেই দুইটা ত্রিভুজ হচ্ছে যেই দুইটা ত্রিভুজ আমার মেইন ত্রিভুজটা গঠিত, ঠিক আছে? দেখো কেন আমি এই কাজগুলো করতেছি, এই প্রমাণের উদ্দেশ্যগুলো তুমি ধীরে ধীরে বুঝতে পারবে, ঠিক আছে? কারণ জ্যামিতিক্যাল যে কোনো প্রমাণের উদ্দেশ্য কিন্তু তুমি এটা পয়লাইনে ইউজ করবে, ঠিক আছে? এখন দেখো আমি প্রমাণটা শুরু করি, ঠিক আছে? দেন আলোচনা করবো। দেখো আমি এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করবো। কেন করবো, আমার উদ্দেশ্য ছিল কিন্তু এ বি ই এই বড় ত্রিভুজকে একটা সমবাহু ত্রিভুজ দেখানো। তার জন্য আমি কী করতেছি, এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করবো, একটা হচ্ছে এ বি ডি একটা হচ্ছে এ ডি, ঠিক আছে? আচ্ছা এখন লেখা যাক, ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ ডি ই তে, ঠিক আছে? তে কি লিখতে পারবো খেয়াল করে দেখো, আশা করি তোমার সর্বসম্মতার আর নিয়মগুলো জেনে আসছো, ঠিক আছে? দেখো এই বিডি সমান ডি লিখতে পারবো আমার অঙ্কন অনুসারে, কারণ আমি দেখো বিডি এর সমান করি ডি অংশ নিছিলাম, তো আমি লিখতে পারবো এই যে বিডি সমান হচ্ছে ডি। আবার খেয়াল করে দেখো এডি এই ত্রিভুজেও আছে, এডি এই ত্রিভুজে আছে, এটা সাধারণ বাহু, তোমরা এখানে কিন্তু কারণগুলো লিখে দিবে, এটা দেখবো অঙ্কন অনুসারে, আর এটা হচ্ছে সাধারণ বাহু, ঠিক আছে? আর খেয়াল করে দেখো যেহেতু আমি এডি লম্ব আর্ট করছিলাম, তাহলে এই কোণটা এক সমকোণ আর এই কোণটা হবে এক সমকোণ, তার মানে এই দুইটা কোণ পরস্পরে সমান, একটা হচ্ছে এডিবি কোণ এডিবি সমান, কোণ দেখো একটা হচ্ছে এ ডিই, ঠিক আছে? লিখে দিবা দুইটাই 90 ডিগ্রি বলে। এখন দেখো একটা ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ যদি অপর ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সমান হয়ে যায়, তো ত্রিভুজগুলো কেমন হবে, ত্রিভুজগুলো সর্বসম হবে। তুমি এখানে লিখে দিবা এই ত্রিভুজ সর্বসম এই ত্রিভুজ, ঠিক আছে? আমি সংখ্যাটা এভাবে করে লিখে দিলাম। আচ্ছা সর্বসম কেন প্রমাণ করলাম, দেখো প্রমাণের উদ্দেশ্য আমি একটু পরিমাণে বলতেছি, কারণ খেয়াল করে দেখো যদি এই দুইটা ত্রিভুজ সর্বসম হয়, আমরা জানি দুইটা ত্রিভুজ যদি সর্বসম হবে তবে এই ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান হবে, তিনটা কোণ পরস্পর সমান হবে। তবে খেয়াল রাখবা যে কোনো বাহু কিন্তু যে কোনো বাহু সমান হয় না, সমান সমান কোণের বিপরীত বাহু আমি সমান করতে পারবো, অথবা সমান সমান বাহুর বিপরীত কোণকে আমি সমান দেখাইতে পারবো, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো এই এডি বাহু, দেখো এই ত্রিভুজে ছিল এডি বাহু, এই ত্রিভুজে ছিল এই দুইটা বাহু পরস্পর এডি সমান এরিয়া আমি লিখছি, তাহলে এডি এর বিপরীতে এখানে এই কোণ আছে, এডি এর বিপরীতে এখানে এই কোণ আছে, তার মানে এই দুইটা কোণকে আমি পরস্পর সমান বলতে পারবো, তাহলে এই কোণ যেহেতু 60 তাহলে এই কোণটা অবশ্যই 60 ডিগ্রি হবে, ঠিক আছে? মনে রাখবা দুইটা ত্রিভুজ সর্বসম হইলে এই ত্রিভুজের তিন কোণ ওই ত্রিভুজের তিন কোণের সমান হয়,
তবে ইচ্ছা মতো কোণ কিন্তু সমান লেখা যাবে না, সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়, ঠিক আছে? তাহলে এখানে কোণ লিখলাম, একটা হচ্ছে এ বি ডি সমান হবে কোণ দেখো এ ই ডি, ঠিক আছে? একটা কোণ হচ্ছে এ ই ডি, দেখো এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করলাম, তার মানে আমি এই কোণ সমান এই কোণ লিখতে পারবো। দেখো কেন লিখতে পারছি, সমান সমান বাহুর বিপরীত কোণ সমান করতে হয়। তা দেখো এই ত্রিভুজে এডি ছিল যার বিপরীতে এই কোণ আছে, এই ত্রিভুজে এডি ছিল যার বিপরীতে এই কোণ আছে, ঠিক আছে? তাহলে এডি সমান এডি, এই এডির বিপরীতে এই কোণ, এডির বিপরীতে এই কোণ, তো এই দুই কোণকে আমি সমান করে নিলাম, ঠিক আছে? আচ্ছা দেখো এডিবি কোণটা 60 ছিল না, তার মানে এই কোণগুলো আমার 60 ডিগ্রি করে হবে, ঠিক আছে? দেখো এই কোণটা 60 প্রশ্নে বলে দেওয়া ছিল, তাহলে এই দুইটা কোণ যেহেতু সমান তাহলে তারা পরস্পরে 60 ডিগ্রি করেই হবে। আচ্ছা প্রশ্ন হচ্ছে যে এই কোণটা আমি 60 ডিগ্রি কেন প্রমাণ করলাম? মানে খেয়াল করে দেখো, আমি তোমাকে আগেই বলছিলাম আমার প্রমাণের উদ্দেশ্য ছিল যে এ বি ই এ বি এই ত্রিভুজকে আমি সমবাহু ত্রিভুজ দেখাবো, ঠিক আছে? সমবাহু ত্রিভুজ মানে মনে রাখবা একটা ত্রিভুজের তিনটা কোণ যদি সমান হয় অর্থাৎ 60 করে হয় তবে ওই ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ কিন্তু বলা যাবে। এখন তুমি খেয়াল করে দেখো এ বি ই ত্রিভুজে এই কোণটা দেখো 60 ডিগ্রি, আর আমি একটু আগে দেখাইলাম যে এই কোণটা এই কোণটা পরস্পর সমান, তার মানে এই কোণটাও কত 60 ডিগ্রি হবে। তাহলে খেয়াল করে দেখো তো এ বি ই ত্রিভুজে এই কোণ 60 এই কোণ 60, তাহলে বাকি কোণটা কত হবে? বাকি কোণটাও কিন্তু 60 ডিগ্রি করে হবে, কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এই কোণ যদি 60 হয় এই কোণ যদি 60 হয় তাহলে বাকি কোণটাও 60 ডিগ্রি হবে। তো তুমি লেখো যে অতএব এ বি ই ত্রিভুজে ত্রিভুজ এ বি ই তে, ঠিক আছে, আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে দেখো এ বি ই এ বি ই এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টিও 180 ডিগ্রি হবে। একটা কোণ হচ্ছে এ বি ই কোণ, দেখো কোণ একটা হচ্ছে এ বি ই যাকে আমি এ বি ডি নামে দেখছি, ঠিক আছে? তুমি এ বি ই বলো আর এ বি ডি বলো কোণ কিন্তু একই বোঝায়। প্লাস একটা কোণ দেখো এ ই বি কোণ, এ ই বি যাকে আমি এ ই ডি লিখছি, ঠিক আছে? প্লাস দেখো এই যে এই কোণটা এই কোণটা এই কোণটা, ঠিক আছে? কোন কোণটা বি এ ই বি এ ই এদের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এখন খেয়াল করে দেখো অতএব আমি এই কোণের একটু মান বের করি, কোণ বি এ ই এই কোণের একটু মান বের করি, এটা কত হবে? বুঝতে পারছো এটা আমার 60 ডিগ্রি হবে, তাই একটু বের করি। তাহলে কোণ খেয়াল করে দেখো, আচ্ছা এই কোণে একটু মানগুলো বসাই দিই, এই কোণ কত দেখো এই কোণটা 60 ডিগ্রি ছিল, ঠিক আছে? প্লাস এই কোণটা দেখো 60 ডিগ্রি ছিল, প্লাস এখানে কোণ বি এ ই সমান হবে 180 ডিগ্রি। আচ্ছা কি দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো এই কোণ বি এ ই এর মানটা আমি বের করে রাখি, অতএব কোণ বি এ ই হবে, খেয়াল করে দেখো এই 260 এখানে বিয়োগ করে দিলাম, তাহলে 60 আর 60 কত 120, 120 এখানে বিয়োগ করে দিলে এখানে থাকে যাবে 60 ডিগ্রি, 180 থেকে দেখো এই 120 এখানে বিয়োগ করে দিলাম তাহলে এখানে 60 ডিগ্রি থাকে যাবে। তাহলে কোণ বি এ ই এর মান 60 দাঁড়াইলো, তাহলে দেখো কোণ বি এ ই এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? 60 ডিগ্রি এই বড় কোণটা দেখো 60 ডিগ্রি। এখন খেয়াল করে দেখো তাহলে এ বি ই ত্রিভুজে এই কোণটাও 60, এটাও তো 60 দেওয়া ছিল, এটা তো 60 পাইলাম, তাহলে তিনটা কোণে 60 ডিগ্রি, তার মানে ত্রিভুজ এ বি ই হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? অতএব এখানে এই লাইনটা আমি লিখে রাখি, অতএব খেয়াল করে দেখো ত্রিভুজ এ বি ই এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? সমবাহু ত্রিভুজ। এখন তোমার মনে একটা প্রশ্ন জাগতে পারে, ভাই এত কিছু জ্ঞান করতেছেন, ত্রিভুজ এ বি ই কে সমবাহু ত্রিভুজ প্রমাণ করবেন, তার জন্য দুইটা ত্রিভুজকে সর্বসম করলেন, দেন আমি ওই কোণটাকে সাইড দেখাইলাম, দেন আমি ত্রিভুজ এ বি ই কে সমবাহু ত্রিভুজ দেখাইলাম, কিন্তু কেন আমার তো প্রমাণে এইটা করতে বলছে সমবাহুর সাথে কোনো সম্পর্ক নাই? কিন্তু খেয়াল করে দেখো আমি তোমাকে প্রমাণে আগেই বলছিলাম আমাকে এ বি সমান টু বি ডি কিন্তু নিয়ে আসতে হবে, যদি আমি এই লাইনটা নিয়ে আসতে পারি তবে কিন্তু প্রমাণ অ্যাকচুয়ালি শেষই হয়ে যায়, কিছুই বাকি থাকে না। এখন দেখো যেহেতু এ বি ই এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এর প্রতিটা বাহু তো সমান হবে, তাহলে আমি বলতে পারবো অতএব অবশ্যই এ বি বাহু কার সমান হবে, বি সি এর সমান হবে, সরি বি ই এর সমান হবে। দেখো এখানে এ বি বাহু কার সমান হবে, বি ই এর সমান হবে, ঠিক আছে? এ বি বাহু বি ই এর সমান হবে। এখন খেয়াল করে দেখো যদি
এবি বাহু দেখো, এই যে এবি বাহু এটা বিই এর সমান হবে, আবার এরা সবাই এই এর সমান হবে, তিনটা বাহু পরস্পর সমান হয়। তোমরা জানো যে সমবাহু ত্রিভুজে তিনটা বাহু কি হয়, পরস্পর সমান হয়। তাই এখানে আমি দেখাইলাম যে এবি বাহু কার সমান, বিই এর সমান। এখন খেয়াল করে দেখো, এই বিই তো বিডি প্লাস ডিই নিয়ে গঠিত, আর আমি খেয়াল করে দেখো বিডি এর সমান করে ডিই অঙ্কন করছিলাম, বিডি এর সমান করেই ডিই অঙ্কন করছিলাম। তার মানে বিডি আর ডিই পরস্পর সমান, তার মানে ডি হচ্ছে বিই এর মধ্যবিন্দু বলা যাবে, অবশ্যই বলা যাবে, কারণ আমি বিডি আর ডিই সমান করে আর করছিলাম। মানে ডি হচ্ছে বিই এর মধ্যবিন্দু, মানে ডি যদি বিই এর মধ্যবিন্দু হয় তুমি এখানে লিখতে পারবা, অতএব এ বি সমান বিই। বিই মানে কি দেখো, এটা বিডি এর দ্বিগুণ, তো লেখা যাবে টু বিডি। ঠিক আছে, খেলাটা দেখো ডি ছিল মধ্যবিন্দু, তার মানে এই যে সম্পূর্ণ বিইটা এটা বিডি এর দ্বিগুণ না। ঠিক আছে, লিখে দিলাম, তুমি এখানে বিই কে বিডি প্লাস ডি এভাবে করে লিখে দিতে পারো, দেন ডিটা বিডি এর সমান হবে, বিডি প্লাস বিডি করে টু বিডিও লিখে দিতে পারো। আমি সরাসরি লিখে দিলাম, দেখো ডি যেহেতু মধ্যবিন্দু ছিল তাহলে এই বিইটা বিডি এর দ্বিগুণ হবে। এখন দেখো এই যে আমার এই গোল্ডেন মানটা চলে আসছে বলতে পারো, কারণ আমি পুরো ম্যাথে একেই খুঁজতেছিলাম। কারণ যদি আমি এ বি সমান টু বিডি নিয়ে আসতে পারি, আমি এ বি সি ত্রিভুজের সূক্ষ্মকোণ উপাত্ত ফেলালে কিন্তু ম্যাথ হয়ে যায়, তেরা সে আমার কাঙ্ক্ষিত মান যেটা আমি খুঁজতেছিলাম। ঠিক আছে, খুব ভালো করে এটাকে সংগ্রহ করে রাখো, এই যে এটাকে আমি খুঁজতেছিলাম। এখন এখন খেয়াল করে দেখো, তুমি ত্রিভুজ এ বি সি আমার যে আগের যে মেইন ত্রিভুজ দেওয়া ছিল সেখানে এই বি কোন রেসপেক্টে যদি সূক্ষ্মকোণ উপাত্তরা ফেলাই দাও তোমার কিন্তু চলে আসবে। তাই আমি আর দেরি না করি লিখে দিই, অতএব ত্রিভুজ এ বি সি হতে পাই, কি পাই দেখো, এই যে বি তো 60 ডিগ্রি দেওয়া ছিল আর আমি আগে ওই লাইনটা লিখছিলাম। ঠিক আছে, তাহলে দেখো যদি বি 60 ডিগ্রি হয় তাহলে দেখো এই যে ত্রিভুজ এ বি সি, আমি এখন বড় ত্রিভুজ নিয়ে কাজ করছি, ত্রিভুজ দেখো এই যে বি আর সি, এই বড় ত্রিভুজ নিয়ে কাজ করতেছি। তাহলে খেয়াল করে দেখো এ বি সি ত্রিভুজ এটা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে সূক্ষ্ম কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এ সি স্কোয়ার তার সমান হবে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার মাইনাস যে কোনো এক ভাবে এখানে বি সি, বি সি এর উপরে এ বি লম্ব বিক্ষে বিডি, এদের আয়তক্ষেত্রে দ্বিগুণ পরিমাণ কম। এখন অতএব খেয়াল করে দেখো এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, দেখো এই টু ইন্টু বিডি, টু ইন্টু বিডি, টু ইন্টু বিডি, এর জায়গায় আমি এ বি লিখতে পারি, তাহলে এখানে মাইনাস লিখে দিলাম, এ বি আগের বি সি ঠিকই থাকলো। ঠিক আছে, দেখো এই যে টু ইন্টু বিডি এ মান কার সমান, টু বিডি এ বি এর সমান, তো এখানে এ বি লিখে দিলাম, তাহলে চলে আসলো এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার মাইনাস এ বি ইন্টু বি সি, দেখো প্রমাণটাই চলে আসলো। ঠিক আছে, দেখো আমি আরেকবার রিপিট করবো, প্রমাণের খেয়াল করে দেখবা আমি কিন্তু প্রথমেই এই এ বি সি ত্রিভুজ দেখেই বুঝতে পারতেছিলাম যে আমার এই লাইনটা চলে আসবে, তো যদি সামহো আমি এ বি সমান টু বিডি নিয়ে আসতে পারি প্রমাণ কিন্তু শেষ হয়ে যাবে। তো আমি এই এই মানটা নিয়ে আসার জন্য দেখো কত বড় এখানে কাহিনি করতে এলো, প্রথমে আমি দেখো কি করলাম, এই এ থেকে বি সির উপর লম্ব আর্ট করলাম, এটা অঙ্কনে করছি, তারপর বিডি এর সমান করে ডিই অংশ নিয়ে ফেলছি। ঠিক আছে, তারপর কী করলাম দেখো, এই দুইটা ত্রিভুজ আমি প্রথমে সর্বসম প্রমাণ করলাম, সর্বসম প্রমাণ করার পর কী করলাম, যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম তাহলে এই কোণ 60, তাহলে এই কোণটাও 60 হবে, আর এ বি ই ত্রিভুজে এই কোণ 60, এই কোণ 60, তাহলে বাকি কোণটাও 60 হবে। তাহলে আমি কী করলাম, এ বি ই ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ দেখাইলাম, কেন দেখাইলাম, আমি খেয়াল করে দেখো যেন এ বি সমান বিই বলা যায়, আর বিই মানেই তো দেখো বিডি এর দ্বিগুণ, যেন আমার এই মানটা চলে আসো, দেন পরে আমি ত্রিভুজ এ বিসির সূক্ষ্মকোণ উপাত্ত ফেলাইলে ওই মানটা ইউজ করলাম প্রমাণটা চলে আসছে। তো আশা করি প্রমাণটা বুঝতে পারতেছো, জাস্ট দুইটা ধাপের ছিল, প্রথম ধাপে কি করছি আমি এই মানটা নিয়ে আসছি যে মানটা আমি ইউজ করতে হতো, দেন দ্বিতীয় ধাপে আমি এখান থেকে আর সূক্ষ্মকোণ উপাত্ত ফেলাইলে প্রমাণটা হয়ে গেছে। আচ্ছা দেখো আমি 3.2 এর 2 নম্বর উপাত্ত, ঠিক আছে, মানে দুই আমার প্রমাণটা, প্রমাণে কি বলছে, ত্রিভুজ এ বি সিতে কোণ বি হচ্ছে আমার 120 ডিগ্রি, আগে ছিল 60 ডিগ্রি, এখন 120 ডিগ্রি, প্রমাণ করতে হবে এ সি এস কোয়ার সমান কিছু একটা। এখন দেখো তুমি হয়তো এই প্রমাণটা দেখে বুঝতে পারছো, আগে আমি সূক্ষ্মকোণ নিয়ে কাজ করছিলাম, এবার আমি স্থূল কোণে কনসেপ্ট ইউজ করতে হবে, তো যেহেতু আগের উপাত্ত তোমাকে আমি খুব ডিটেলসে বুঝাই দিছি এটা আমি খুব বেশি আলোচনা করবো না। ঠিক আছে, তুমি একটু এটা ভালো করে বোঝার তাও চেষ্টা করিও। ঠিক আছে, আগের প্রমাণটা খুব ভালো করে দেখে নাও, তাহলে এটা আমার বুঝতে খুব বেশি কষ্ট হবে না। ঠিক আছে, তাহলে দেখো এটা ত্রিভুজ আর এটা এ দেওয়া আছে, এটা তোমার বি, এটা সরি আমার বি কোণটা 120 ছিল, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন দেখো প্রশ্নে বলছে বি কোণটা হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে, তারপর তোমাকে প্রমাণ করতে হবে
এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার দেখে আমরা প্রমাণ করতে হবে। এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস তারপর এখানে এবি ইন্টু বিসি, ঠিক আছে, এবি ইন্টু বিসি। আচ্ছা এখন খেয়াল করে দেখো, ঠিক আগের মতো একটু চিন্তা করো, যেখানে কোন বিটা হচ্ছে স্থূলকোণ, তাহলে দেখো স্থূলকোণে বিপরীত ভাবের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি স্কোয়ার সমান কি লেখা যাবে, এসি স্কোয়ার সমান লেখা যাবে যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, ঠিক আছে, বিসি স্কোয়ার। এক কাজ করি আগে আমি লম্ব আর্ট করে ফেলি যেন আমার লম্ব অভিক্ষেপ ব্যাখ্যা করতে সুবিধা হয়, ঠিক আছে। এই পার্টটা তুমি অবশ্যই অঙ্কনে ইনক্লুড করে দিবা। আমি এ থেকে একটা লম্ব আর্ক করলাম যেটা আমার বিসি এর বর্ধিতাংশকে ডি বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে। এখন তাহলে খেয়াল করে দেখো, তাহলে তুমি এখানে লিখতে পারবা যে এটা তো আমার স্থূলকোণ, তাহলে স্থূলকোণের বিপরীত ভাবের উপর বর্গ মানে এসি স্কোয়ার, ঠিক আছে। কি লেখা যাবে, এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস যে কোনো এক বাহু ভূমি, ভূমিটা বিসি নাও, তাহলে টু ইন্টু বিসি, বিসি এর উপর এবি লম্ব অভিক্ষেপ, এবি লম্ব অভিক্ষেপ বিডি, ঠিক আছে, বিডি। কিন্তু খেয়াল করে আবার দেখো প্রমাণে কি আছে, এবি স্কোয়ার বিসি স্কোয়ার এটা ঠিকই আছে, কিন্তু বিসি এখানেও আসছে দেখো, কিন্তু এবি আসছে এখানে, তোমার এখানে কি আসছে, টু বিডি আসছে। তো ঠিক আগের কাহিনী, এখন জাস্ট আমি এবি সমান টু বিডি প্রমাণ করলেই তারপর আমি স্থূলকোণে দ্বিভুজ উপপাদ্য ফেলাই আমার প্রমাণটা চলে আসবে। কিন্তু সবার আগে যে কাজটা করতে হবে, আমি এবি সমান টু বিডি প্রমাণ করব, ঠিক আছে। দেখো এখানে তুমি কি করবা খেয়াল করে দেখো, আমি আবার কোন একটা ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ দেখাবো, ঠিক আছে। তো খেয়াল করে দেখো এই কোণটা 120 ডিগ্রি বলে দেওয়া ছিল, তাহলে এই কোণটা কত হবে, 60 হবে, ঠিক আছে, 60 ডিগ্রি হবে। এখন তুমি এক কাজ করবা, বিডি কে ই পর্যন্ত বর্ধিত করো, বিডি কে মনে করো ই পর্যন্ত বর্ধিত করো, যেন বিডি সমান ডিই হয়, বিডি সমান ডিই হয়। তারপর এক কাজ করো, এ কমা ই যোগ করো, ঠিক আছে, এ কমা ই যোগ করো। অঙ্কনটা বুঝতে পারছো কি করছি, দেখো আমি বিডি কে, আমি বিডি কে বিডি রেখাকে ই পর্যন্ত বর্ধিত করছি যেন বিডি সমান ডিই হয়, তারপর এ কমা ই যোগ করছি। এখন আমি সম্পূর্ণ প্রমাণটা লাল করে দিয়ে লিখছি, তো তুমি এটা অঙ্কনের একটা অংশ করে লিখে দিতে পারো। কি লিখবা, যে বিডি কে ই পর্যন্ত বর্ধিত করি যেন বিডি সমান ডিই হয়, এ কমা ই যোগ করি। খেয়াল করবা আমি কিন্তু বিডি এর সমান করে ডিই অংশ নিছি, তাহলে দেখো এই বিডি আর ডিই কিন্তু পরস্পর সমান, তার মানে এই ডি কিন্তু সম্পূর্ণ বি এর আর বিই এর মধ্যবিন্দু, এটা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করো। আচ্ছা দেখো এখন দেখো প্রমাণটা শুরু করি, তো প্রমাণে আমি আবার এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করবো। কেন প্রমাণ করবো, তুমি আগের প্রমাণটা দেখলে এটা বুঝতে পারবে, ঠিক আছে। একটা হচ্ছে ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি, ও একটা ত্রিভুজ হচ্ছে এ ডিই, এ ডিই। খেয়াল করে দেখো এখানে বিডি আর ডি কিন্তু সমান, কারণ এটা আমি অঙ্কন অনুসারে লিখতে পারবো, এটা হচ্ছে বিডি সমান ডিই, পাশে কারণ লিখে দিব অঙ্কন অনুসারে, কারণ এটা আমি এভাবে করে আর্ট করছিলাম। তারপর দেখো এ ডি তো সাধারণ বাহু, তাহলে এ ডি সমান এ ডি, সাধারণ বাহু বলে, ঠিক আছে। আবার দেখো আমি এ থেকে লম্ব আর্ট করছিলাম যেটা আমার বি সি এর বহিরাংশকে ছেদ করেছিল, তো এটা তো 90 ডিগ্রি, এটা 90 হলে কোনটা 90 হবে, তো পরস্পর সমান হয়ে গেল। তাহলে কোন খেয়াল করে দেখো, এ ডি বি সমান কোন এ ডিই, এরা সমান, কেন লিখে দিবা দুইটাই 90 ডিগ্রি বলে। আমরা এই দুইটা ত্রিভুজ কি হয়ে গেল, এরা হয়ে গেল সর্বসম, তুমি লিখবা ত্রিভুজ সর্বসম তারপর ত্রিভুজ। কেন সর্বসম প্রমাণ করলাম, এখন দেখো দুইটা ত্রিভুজ সর্বসম হইলে এদের একটা ত্রিভুজের তিন কোণ অন্য ত্রিভুজের তিন কোণ সমান হবে। দেখো এই কোণটা এই কোণটা এই কোণটা এই ত্রিভুজে এই কোণে সমান হবে, তো এই কোণ 60, তাহলে এই কোণটা কত, 60 হবে, ঠিক আছে। অতএব তুমি লিখে দাও কোণ এ বিডি, দেখো এটা হচ্ছে এ বিডি, এই কোণ এই কোণ সমান, দুইটা ত্রিভুজ সর্বসম হইলে একটা ত্রিভুজের তিন কোণ অন্য ত্রিভুজের তিন কোণ সমান করে নেওয়া যায়। তাহলে অতএব দেখো এ বিডি সমান এখানে এ বিডি এ ইডি সমান, এটা হচ্ছে এ ইডি, ঠিক আছে। এই কোণটা 60, তার মানে এই কোণটা কত হবে, 60 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে দেখো এই কোণটা 60, তাহলে এই কোণটা কত, 60 ডিগ্রি হবে। এখন একটু খেয়াল করে দেখো এই ত্রিভুজে, ত্রিভুজে একটা এ বি ই, ঠিক আছে, দেখো এ বি ই ত্রিভুজ, খেয়াল করে দেখো। এখন আমি আবার এই ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ প্রমাণ করবো, কেন প্রমাণ করবো, আগের প্রমাণটা দেখলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে।
এখন দেখো, এখন ত্রিভুজ এ বি ই, ঠিক আছে, এ বি ই ত্রিভুজের তিন কোণ সমষ্টি একশাশি বলা যাবে। তাহলে দেখো এই এ বি ই ত্রিভুজের এই কোণ এই কোণ এই কোণ যোগ করলে হবে একশো আশি, ঠিক আছে। তাহলে একটা কোণ হচ্ছে খেয়াল করে দেখো এ ডি ই, দেখো এ ডি ই লিখছি কারণ আমি এখন এ বি ই ত্রিভুজের কোণটা লিখব। এখানে কোণ হবে কোণ এ বি ই। এখন দেখো এ বি ই আর এ বি ডি এলে কিন্তু একই কোণ, ঠিক আছে। তো আশা করি বেসিক তোমার আছে। প্লাস এখানে কোণ দেখো এ ই ডি, এ ই বি লিখি, ঠিক আছে। বি কেন লিখবো আমি, কারণ আমি এ বি ই ত্রিভুজের কোণগুলো লিখতেছি। প্লাস এখানে কোণ লেখা যাবে এই যে বি এ ই, বি এ ই এটা যোগ করলে হবে একশো আশি ডিগ্রি। খেয়াল করবে দেখো এই কোণ সিক্সটি, এই কোণও সিক্সটি, তো দুইটা কোণ দিয়ে সিক্সটি সিক্সটি করে হবে, বাকি কোণটা একশো আশি থেকে বাদ দিলে সিক্সটি পাওয়া যাবে। আগেরবার দেখে আসছো, অতএব কোণ খেয়াল করতে এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি, প্লাস এই কোণটাও সিক্সটি ডিগ্রি, প্লাস কোণ এটা হচ্ছে বি এ ই সমান একশো আশি ডিগ্রি, ঠিক আছে। অতএব দেখো নিচে আমি লিখে দিই ওই কোণ বি এ ই এর মান কত হবে, সিক্সটি সিক্সটি একশো বিশ, একশো বিশ বাদ দিলে এখানে থাকবে সিক্সটি ডিগ্রি, অতএব কোণ বি এ ই এ মানটা হবে সিক্সটি ডিগ্রি, ঠিক আছে। তার মানে খেয়াল করে দেখো বি এ ই মানে দেখো এই কোণটা হচ্ছে সিক্সটি ডিগ্রি। তুমি না বুঝতে পারছিলা এ বি ই ত্রিভুজের তিন কোণ সমষ্টি একশো আশি, এইটা সিক্সটি এইটা সিক্সটি, তো বাকিটা কত হবে, সিক্সটি হবে, ঠিক আছে। তার মানে অতএব তুমি এখন লিখতে পারবা যে এ বি ই একটা সমবাহু ত্রিভুজ, অতএব ত্রিভুজ এ বি ই সমবাহু ত্রিভুজ। প্রশ্ন হচ্ছে আবার কেন সমবাহু ত্রিভুজ প্রমাণ করলাম, উদ্দেশ্য একই। এখন তুমি দেখো যদি এ বি ই একটা সমবাহু ত্রিভুজ হয় তবে আমি বলতে পারবো যে এ বি সমান বি ই, ঠিক আছে, বি ই। এখন খেয়াল করে দেখো তাহলে অতএব এ বি সমান লেখা যাবে, দেখো আগেবার কি বলছিলাম ডি যেহেতু বি এর মধ্যবিন্দু তার মানে বি ই সমান টু বি ডি লেখা যাবে, বা তুমি এভাবে করে ওটা লিখতে পারো যে বি ই মানে দেখো এটা হচ্ছে বি ডি প্লাস ডি ই। অতএব এ বি সমান লেখা যাবে, দেখো এই ডিটা কার সমান, ডিটা তো বি ডি এরই সমান, তাতে লেখা যাবে যে বি ডি প্লাস ডিটা কার সমান, বি ডি এর সমান। অতএব দেখো এ বি সমান লেখা যাবে বি ডি প্লাস বি ডি, কয়টা বি ডি, দুইটা বি ডি, টু বি ডি। তো দেখো এ বি সমান টু বি ডি চলে আসলো। আর দেখো এটা কিন্তু আমার প্রমাণের মেইন উদ্দেশ্য যে আমি এ বি সমান টু বি ডি নিয়ে আসবো, কারণ আমি দেখলাম আমার স্থূলকোণে উপাদ্য ফেললেই ম্যাক্সিমাম অংশ চলে আসে, শুধুমাত্র আমাকে টু বি ডি এর জায়গায় এ বিটা লাগতো, এটা নিয়ে আসলাম। এখন ফিনিশিং লাইন, ফিনিশিং লাইন দেখো তুমি আবার মেইন যে এ বি সি ত্রিভুজ দেওয়া ছিল, এ বি সি যেটা আমার মেইন ত্রিভুজ দেওয়া ছিল সেখানে আমি লিখে দিব স্থূলকোণ উপাদ্য। অতএব লেখো যে ত্রিভুজ এ বি সি হতে কি পাই, দেখো আমার মেইন ত্রিভুজ একটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ঠিক আছে। এ বি সি ত্রিভুজ হতে এরা তো স্থূলকোণ একশো বিশ ডিগ্রি, তাহলে স্থূলকোণের বিপরীত ভাবের উপর বর্গ লিখে দাও, এ সি এ স্কোয়ার সমান বি সি এ স্কোয়ার প্লাস এ বি এ স্কোয়ার। আচ্ছা আগে এ বি লিখি, এ বি এ স্কোয়ার প্লাস বি সি এ স্কোয়ার প্লাস টু ইন্টু যে কোনো একবার বি সি নাও, বি সি তাহলে বি সির উপর এ বি লম্ব বিক্ষেপ বি ডি ছিল, তাহলে টু ইন্টু বি সি এখানে হচ্ছে বি ডি। খেয়াল করে দেখো এই টু বি ডি, টু বি ডি, টু বি ডি কার সমান, এ বি এর সমান। অতএব দেখা যাবে এখানে এ বি স্কোয়ার বি সি এ স্কোয়ার প্লাস টু বি ডি এ বি এর সমান, তো এটা এ বি ইন্টু বি সি প্রমাণিত। তা আশা করি বুঝতে পারতেছো আগের ম্যাটটা এটা ম্যাটটা এক আর দি মোটামুটি একই রকম ছিল, প্রমাণের দুটা ধাপ কনসিডার করতে পারো। এক নম্বর ধাপ আমি কী করলাম, এ বি সমান টু বি ডি নিয়ে আসলাম, তার জন্য আমাকে এই যে এ বি এটাকে সম বাহু ত্রিভুজ দেখাইতে হইলো, আর তার জন্য আমাকে সবার আগে এই দুটা ত্রিভুজকে সর্বসম করে নিলাম, দেন আমি কোণটাকে সিক্সটি দেখাইলাম, দেন আমি এটাকে সমবাহু ত্রিভুজ দেখাইলাম। উদ্দেশ্য কী ছিল, উদ্দেশ্য ছিল যেন এ বি সমান টু বি ডি নিয়ে আসা যায়। তাহলে দেখো এ বি সমান টু বি ডি হয়ে গেল, দেন আমি ইজিলি এখানে স্থূলকোণ উপাদ্য রাখার আগেই প্রমাণটা চলে আসে।